ছোট্ট করে একটা কথা বলি, তিনি কেয়ারটেকার আন্দোলন না কেয়ারটেকার আইনে রূপান্তরিত করার জন্য 173 দিন হরতাল করেছেন, 96, 95, 94 এই সময়। তিনি লাগাতার 22 দিন এক নাগাড়ে সারা বাংলাদেশ বন্ধ করে দিয়েছিলেন। তিনি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে রাস্তায় ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্মীদের দিয়ে দিগম্বর করেছেন। তিনি বাসের মধ্যে গান পাউডার ছিটিয়ে মানুষ হত্যা করেছেন। অর্থাৎ কেয়ারটেকার প্রতিষ্ঠার জন্য যত রকম উচ্ছৃঙ্খলতা দরকার, যত রকম আক্রমণ দরকার, জ্বালাপোড়াও করার দরকার, সবটা তিনি করেছিলেন। তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন এবং এই কাজটি শুধু আওয়ামী লীগ একা করেনি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে থেকে আরও। আজকে আপনি বিস্মিত হবেন আপনারা জেনে, আজকে জামাতে ইসলামের উপরে যে আক্রমণটা হচ্ছে, এই জামাত ইসলামকে তারা পাশে বসে তাদের সঙ্গে সলা পরামর্শ করে এই এই ঘটনা যে আন্দোলনগুলো, তারা তখন তাদের মিত্র হিসাবে এই জামাত ইসলামকে গ্রহণ করেছে এবং তাদেরকে নিয়ে সঙ্গে করে, অর্থাৎ বিরোধী দলের যে সেই সময় আক্রমণ আন্দোলন যেভাবেই বলি না কেন, সেই কেয়ারটেকারের জন্য তারা সেটা করেছিলেন। এবং একটা পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পার্লামেন্টে কেয়ারটেকার আইনটি পাশ করেন। তো এটি আমরা এখন ধরে নিতে পারি যে 90 গণঅভ্যুত্থানে কেয়ারটেকার প্রতিষ্ঠিত হয়েছিল, আর আইন হয়েছে 96-এ, যেটি 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এককভাবে বিএনপি এটা করেছিল। তাহলে আজকে কেন সে আইনটি থাকবে না? মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে পার্লামেন্টে উচ্চারণ করে, বলেনও কদিন আগেও বলেছেন যে যদি কেয়ারটেকার আসে তাহলে তারা যাবে না। কেন যাবে না? এর আগে যারা এসেছে তারা তো সবাই গেছে। তিনি যে আন্দোলন করে সর্বশেষ 2006, 2007, 2005 সে আন্দোলনের প্রেক্ষিতে যেটি ফখরুদ্দিনের সরকার এসছে, মঈনুদ্দিন সাহেবের সামরিক ব্যক্তি চিফ অফ সামরিক বাহিনী মেজর লেফটেন্যান্ট জেনারেল মঈন আহমেদ, সেটি হচ্ছে শেখ হাসিনার আন্দোলনের কারণে তারা এই ক্ষমতাটা দখল করে। এবং মঈন সাহেবের সমর্থিত সরকারের যে কেয়ারটেকার সরকার, যেটা আমরা বিরোধিতা করেছি, এখনো করছে এবং আগামী দিন যদি ক্ষমতায় যায় সে মঈন আহমেদ এবং ফখরুদ্দিনের সরকারকে বিচার করব বলে আমরা বলেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ও বলেছিলেন, এখনও সেটা বলেন, এবং তার সপক্ষে কাজ হচ্ছে যে সেই সরকারটা ছিল তার আন্দোলনের ফসল।